শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু, যে যেখানে তোমার এই ব্লগটা দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা ব্লগটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আজকে ওয়েদারটা দেখো, সকাল থেকে বৃষ্টি, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে, উঠেছি তো অনেক সকালে, অ্যালেক্স কলেজে যাবে বলে তো অনেক সকালেই উঠেছি। তো ও তো যেতে পারলো না এত বৃষ্টির জন্য, রেডি রেডি হয়ে ওর জন্য টিফিন বানিয়ে সব কিছু রেডি করে দিয়ে ও বাড়াতে পারলো না। এত বৃষ্টি পড়ছে যে আর বাড়ানোর মতো সুযোগ নেই, মনে হচ্ছে না আজকে বৃষ্টি ছাড়বে, আজকে বৃষ্টি সারাদিনই চলবে মনে হচ্ছে। আর মাঝে মধ্যে একটু ঝড়ো হাওয়াও হচ্ছে, কালকে রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। ভেবেছিলাম হয়তো ভোরের দিকে ছেড়ে গেছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছাড়িনি। তো এই যে আমরা চা বানিয়ে নিয়েছি, দুই কাপ চা বানিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আর আমি খাবো, সকালবেলায় পরোটা বানিয়ে চা দিয়ে খাওয়ার জন্য। আর অ্যালেক্স তো ওটস খেয়েছে, ও খেয়েটে ঘরে বসে আছে, এখন আর কিছু করার নেই, কলেজ তো বাড়াতে পারবে না। তার ওখানে মুছে দেবো, ওখানে মুছে দিই দাদা, ওনালে ভিজে যাবো, প্যান ভিজে যাবো। এই যে তোমাদের দাদাভাই চা খাওয়ার জন্য বসে আছে রুটি নিয়ে, দেখো পরোটাটা বানিয়েছি সকালবেলায়। আর এই যে সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য পরোটা বানিয়েছি, পরোটা দিয়ে চা খাবো, সেই কারণে বানিয়ে রেখেছি। এখন চাটা খেয়ে নিই। আজকে সকাল থেকে ওয়েদারটা এতটাই সুন্দর, ভাবলাম সকাল থেকেই তোমাদের সাথে কথা বলি, সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিই। আর আমার এইরকম সকালবেলায় বাইরে বসে বৃষ্টি টিষ্টি পড়লে বাইরে বসে চা খেতে বেশ ভালোই লাগে, সকালবেলায় বেশ মনটা ভালো হয়ে যায় এরকম ওয়েদার দেখলে। এবার এক নাগারে বৃষ্টি হলে তখন মন আবার খারাপ হয়ে যায়, যে এই জামা কাপড় শোকাবো কী করে, এই একটা চিন্তা থাকে সকালে উঠেই চিন্তা। এখনও তো জামা কাপড় কাচিনি, ওই জন্য সেই চিন্তাটা মাথায় আসেনি, যেই না জামা কাপড় কেচে মেলবো তখন আমার চিন্তা হয়েছে কখন রোদ উঠবে, কখন এই বৃষ্টি থামবে। এই তো হচ্ছে আমাদের মনের পরিস্থিতি। তো চা খেয়ে নিয়ে, যে তোমাদের দাদাভাই বসে পড়েছে চা খাবে বলে, আমার যেন চা খেতে পারছে না। তো চা খেয়ে নিই, তারপর আমার তোমার সাথে কথা বলব। পাখি দুটো ভিজছে, ঠান্ডা লাগে না কি গো, ভিজার কি দরকার, গাছে পাখা পাতার তলে থাকলেই তো হয়। তো গাছের তলায় বসলেই তো হয়, এই সুন্দর চলো। চা খাওয়ার সময় তোমাদের দাদাভাইকে তো জিজ্ঞাসা করে নিলাম কি খাবে আজকে, তো বলে দিল বৃষ্টির দিনে তো খিচুড়ি ছাড়া আর কিছুই হবে না। তো খিচুড়ি বানাবো, আর ঘরে দেশি ডিম ছিল, তো এই দেশি ডিম কষা করবো। তো দেশি ডিমগুলো অনেক দিনই হয়েছে ফ্রিজে রাখা ছিল, মা দিয়েছিল, তো সেগুলো এখন সিদ্ধ করবো বলে বার করলাম। আর তোমাদের দাদাভাই যাবে একটু বাজারে, সব রকম সবজি ঘরে নেই, দুটো একটা আছে, তো দুটো একটা নেই, তো বললাম আমি এগুলো রেডি করতে করতে তুমি কিছু বাজার করে নিয়ে আসো। না ফুলকপিটা যেন পেয়ে যাবো, এত শখ করে যাচ্ছে ফুলকপি কিনতে খিচুড়ি খাওয়ার জন্য, রেনকোট পরে যাচ্ছে আর নিচে হাফ প্যান্ট পরেছে, হাফ প্যান্টটা ভিজবে না নাকি? বেশি কিছু বাজার করবো না এই বর্ষার মধ্যে, কিন্তু আমি এত মাছ ফাঁসি নিয়ে এখন ধুতে পারবো না। তো তোমাদের দাদাভাই তো বাজারে গেল সবজি নিয়ে আসতে, সব রকম সবজি ঘরে নেই খিচুড়ি বানানোর জন্য, কিছু আছে আর কিছু নেই, তো সেই জন্য তোমাদের দাদাভাই গেল ফুলকপিটা নিয়ে আসতে। আর ঘরে তো বরবটি গাজর ছিল আর আলু তো থাকে, তো আমি এই সবজিগুলো কেটে নিয়েছি, যতক্ষণ না আসে আমি এগুলো রেডি করতে থাকি। আর এদিকে পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি, ডিমটাও সিদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছিলাম, আর দেশি ডিম না ঠান্ডা না করে ছাড়ালে ডিমগুলো ভেঙে ভেঙে যায়, তো বেশিরভাগই আমার কাছ থেকে এরকমভাবে যদি গরম ডিম ছাড়ায় তো ভেঙেই যায়, সেই জন্য আমি একটু সাবধানেই ছাড়াচ্ছি। তো এদিকে ডিম টিম সব রেডি করা হয়ে গেছে, আর আমি তোমাদের দাদাভাই আসেনি বলে এদিকে তরকারিটাও বসিয়ে দিচ্ছি। আর এরকম মেঘলা দিনে বেশিক্ষণ রান্নার কাছে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, মানে কতক্ষণে রান্না শেষ করে ঘরে যাব। তো তাড়াতাড়ি করে রান্নাটা করছি, তো এদিকে ডিম টিমগুলো ভাজা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এদিকে বাজার থেকে চলে এসছে।
আসলে ফুলকপি গাজর আর এদিকে বাজারের ব্যাগ হাতে নিয়েই তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু ঝগড়া বেঁধেই গেল। বলে নাকি বাজার বৃষ্টিতে কিছুই বসিনি, কিন্তু এদিকে এক ব্যাগ বাজার করে নিয়ে আসছে। তো আমি এখন এর তরকারিটা বসিয়ে দিয়েছি, ডিমটা প্রায় হয়ে এসছে, আর এদিকে ফুলকপিটা বার করে কেটে নিয়েছি, আর বাদ বাকি সবজিগুলো ফ্রিজে তুলে দিয়েছি। তো এখন তোমাদের দাদাভাইও একটু সবজি টবজিগুলো কেটে দিচ্ছে। আমার তরকারিটা হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি করে বোলটোলগুলো ধুয়ে আমার তরকারিটা ঢালবো, আর এদিকে ঝগড়া টগড়া করে তোমার দাদাভাইকে দিয়ে একটু কাজ করে নিচ্ছি। তো করে দেয়, টুকটাক কাজ করে দেয়, হাত খালি থাকলে যখন দেখে যে বাইরে কোনো কাজ নেই তো একটু হেল্প করে। তো এই যে আমার এদিকে ডিম রান্না হয়ে গেছে, এখন খিচুড়ি রান্নাটা বসাবো। আর এদিকে কিন্তু বাইরে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামাথামির নাম নেই, মনে হচ্ছে আজকে আর সারাদিনে বৃষ্টি থামবে না। তো এদিকে আমার তরকারি হয়ে গেছে, আর এখন আমি খিচুড়ি বসাবো। তো চালটা আমি রেডি করে নিচ্ছি, এখানে আমার ঘরে বাংলাদেশের চাল ছিল, তো সেই চালটা দিয়ে বানাবো। আর এদিকে মুগ ডাল আর মুসুরি ডাল মিশিয়ে নিলাম, আর এদিকে সবজিগুলো সব কেটে নিয়েছি, একদিকে সবজিগুলোও ভেজে নেব। তো মাঝখানে আমার মোবাইলে চার্জ ছিল না, সেই কারণে আমি খিচুড়িটা রান্না দেখাতে পারিনি, আর আমার এদিকে রান্না হয়ে গেছে। আর এই তো আমি রান্নাগুলো করতে করতে বেসিনে যা বাসন জমা হয়েছিলো সেগুলোও ধুয়ে নিয়েছি। তো গ্যাসের কাছে কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, এখন ঘরের কাজ করব। তো তোমাদের দাদাভাই একটু ফোনটা নিয়ে রাস্তায় গেছিলো, তো রাস্তায় কিছু ভিডিও করে নিয়েছে, দিয়ে যাতে দেখে চারিদিকে একটা মানুষ নেই, এত বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট পুরো ফাঁকা, চারিদিকে জল কাদা ঘুরে গেছে। এখন বাজে দুপুর 1:30, আর আমাদের স্নান টান করা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে কী কী রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিই। এখানে আছে ডিমের ঝাল, আর এই যে ভিতরে আছে খিচুড়ি। তো সব রকম সবজি দিয়ে খিচুড়িটা বানিয়েছিলাম, আর রান্না করার সময় বেগুনগুলো কেটে মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন খাওয়ার আগে গরম গরম বেগুন ভাজা করে নিলাম। আর খিচুড়ির সাথে তো ঠান্ডা হয়ে গেলে বেগুন ভাজা খেতে ভালো লাগে না, তো সেই কারণে এখন ভাজলাম। আর এই যে সবাইকে খাওয়া দিয়ে আমার প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম, সাজাতে একটা বেগুন ভাজা, একটা ডিম কষা, আর এই যে খিচুড়ি, আর ফুলকপি। খাওয়াটা তো খুবই গরম, তো এখন খাওয়া দাওয়া করবো। আমাদের বাড়িতে খুব একটা না খিচুড়ি বানানো হয় না, অনেকদিন বাদে খিচুড়ি বানানো, খেতে বেশ ভালোই লাগছে। তো এখন তো খাওয়া দাওয়া করবো, এরপরে আর কোনো কাজ নেই, সারাদিনের কাজ অনেক কিছুই করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে ঘরে গিয়ে খালি বৃষ্টি দেখবো শেষে। আর এই মেঘলা মাথায় খাওয়া দাওয়ার পর ঘরে শুয়ে বৃষ্টি দেখা ছাড়া আর কোনো কাজ নেই। আমি ভাবছি এই ভিডিওটা এখানে শেষ করে দিই। তো তোমরা সবাই ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, আবার দেখাবো অনেকটা ভিডিওর সাথে। তাতে বন্ধনে টাটা।